বর্ধমান টাউন স্কুলের হেডমাস্টার মশাই শ্রী তুষারকান্ত মুখোপাধ্যায় আজকে ফেয়ারওয়েল অর্থাৎ বিদায় সংবর্ধনা বর্তমান এবং প্রাক্তন এখন যিনি টিআই হিসেবে মিস্টার কাজল চক্রবর্তী আর আমাদের বর্তমান হেড স্যার আগে গিয়ে আমরা এটি কমিটির মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করছি সঙ্গীত পরিবেশন করবেন সুরেশা বিশ্বাস কন্দর এবং সৌম মন্ডল হিন্দুরাকে বিদায় সম্বোধনা যাচ্ছে ওইসব করি না আমি একটা দিন ওইসব করবই না আজ আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাকু এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এবং আরেকজন মাননীয় শিক্ষক শিক্ষাকর্মী অবসর গ্রহণের দিন আমি দুর্গাষ্টক স্তোত্র শোনাচ্ছি আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় যিনি আজ অবসর গ্রহণ করতে চলেছেন তার সঙ্গে আমি নিজের অনেকখানি সাহায্য খুঁজে পাই এখানে উপস্থিত রয়েছেন পরিচালন সমিতি সম্মানীয় সভাপতি মাননীয় উত্তম সেনগুপ্ত মহাশয় আর কিছুক্ষণ পর বিদায় নেবেন এই স্কুল থেকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ডক্টর তুষারকান্তি আর একজনও বিদায় নেবেন একই সঙ্গে আমাদের খুব কাছের মানুষ এই স্কুলের অত্যন্ত অভিজ্ঞ এবং সুদক্ষ মানে প্রধান করণীয় যিনি ছিলেন আমাদের খুব কাছের মানুষ দিব্যেন্দুবাবু এটা একটা গর্বের বিষয় এবং এই স্কুল আগামী দিনে ২৪ সালের আর কি ফেব্রুয়ারিতে ১০০ বছরে পা দিতে চলে এটাও একটা গর্বের বিষয় আমার এই অবসর নেন সঙ্গে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তির উপকর্তা তিনিও অবসর গ্রহণ করছেন তাই তাকে সর্বোপরি আমার শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই এবং প্রধান শিক্ষক সম্বন্ধে কথাটা না বললেই হয় আমাদের দুজনের সম্পর্কটা ঠিক কোন জায়গায় ছিল সেটা জানি না কখনো উনি ধমকেছে কখনো আবার ভালোবেসে বুকে টেনে নিয়েছে বলি ওনার একটা ভ্যানিটি ছিল না আমি মুড়ি খাচ্ছি হঠাৎ ওনার ঘর থেকে এলো ও দাদা একটা মুড়ি খাচ্ছে ভাইকে বাদ দিয়ে আর বললাম আমি খাবেন না না আমি টিফিন করে ঠিক আছে আপনার থেকে এক খাবুন দিয়ে দিচ্ছি অর্থাৎ নেশার ক্ষেত্রে কোনো পেরিফেরি বা পেরিয়ার ছিল না কতদিনের বড় কয়েক দিনের বললে হবে আপনাদেরকে বলা হয় কি বর্ধমানের বুকে নাকটা আছেন সেই নাকটা রাখার দায়িত্ব দাদা যেহেতু দাদা রয়েছে মানে কাজকর্ম খুব এফিসিয়েন্ট আমরাও যেহেতু চোখ থাকছে হেডমাস্টারকে থাকতে হবে
আমি বেলুগ্রাম ইউনিভার্সিটি
জন্য বিএড পেয়ে গেলাম, এমএসটা পড়া হলো না, আমি বিএডটা পড়ে ঢুকে গেলাম। বিএড উত্তরা মডেলে প্রায় মাস শিক্ষকতা করলাম, মাঝে একটা ইন্টারভিউ দিয়েছিলাম বসিরহাটে নিমচি আর্মি বিদ্যালয়ে, ওখানে তিন মাস আমরা করতে করতে আমার অ্যাপয়েন্টমেন্ট হাজির, আমি ভর্তি হয়েছি নাইটে। আমি বসিরহাটে চলে গেলাম, বসিরহাটে শিক্ষকতা করছি, করতে করতে আমার নাইটে কিন্তু এমএসসিটা হয়ে গেল। নাইটে এমএসসি হয়ে যাওয়ার পরে স্যার বললেন এমপিটা অ্যাপ্লাই করে দাও, ভালো রেজাল্ট আছে এমপিটা পেয়ে যাবে। আমি স্যার এমপি করবো কী করে, বলে এমপিটা হয়ে যাবে কর না, এমপিটা চান্স পেলাম, বলে এক কাজ করো পিএইচডিটা অ্যাপ্লাই করো। তার ঈশ্বরের করোনায় পিএইচডিও হয়ে গেল। যাই হোক, ওখানে 11 বছর 4 মাস শিক্ষকতা করার পরে আমি কৃষ্ণনামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আছি 14 সাল থেকে এই পর্যন্ত ধরনের প্রধান শিক্ষকের পদে আজকে আজ পর্যন্ত 7 বছর সামথিং হচ্ছে আর কি। টোটাল সার্ভিস পিরিয়ড নিয়ার অ্যাবাউট 36 বছর আর প্রধান শিক্ষকের পদে 24 বছর সামথিং। এই কয়েকটা কথা বলে